যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াত ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। গত 5ই জুলাই ফিরহাদ হাকিম মন্তব্য করেছিলেন, যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের প্রতিবাদে আজ জোকা ডায়মন্ড পার্কে 16 নম্বর বড় অফিসের সামনে বিজেপি বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাদের দাবি, অবিলম্বে ফিরহাদ হাকিমকে পদত্যাগ করতে হবে অথবা ক্ষমা চাইতে হবে। এদিন মেয়রের ছবিতে জুতো পেটা করেন বিজেপি কর্মীরা। পাশাপাশি প্রতিবাদে মেয়র ফিরহাদ হাকিমের ক্রুশ পুত্তলিকা দাহ করতেও দেখা যায় বিজেপির সমর্থকদের। আমাদের বিক্ষোভ হচ্ছে গত 5ই জুলাই ববি হাকিম, আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ওরফে ববি হাকিম, উনি এত বড় একটা মন্তব্য করেছেন ধনধান্য স্টেডিয়ামে, ইসলামের একটা কোনো অনুষ্ঠানে গিয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে বলেছেন যে এত সাদা মানে ফেজ টুপি পরে এত সব দেখে ওনার মানে গর্ব হচ্ছে, যে আগামী দিন মানে এত সংখ্যক লোক দেখে গর্ব হচ্ছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, এবং শুধু পশ্চিমবঙ্গ না সারা দেশে যারা অহিন্দু আছে, সরি যারা অমুসলিম আছে, এবং তাদেরকে এবং সমস্ত ধর্মাবলম্বী মানুষ যারা ইসলাম ধর্মে বিলং করে না তাদেরকেও দাওয়াতি ইসলামের মাধ্যমে ধর্মান্তরণ করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। তো এটা আমাদের হিন্দু সনাতনীদের কাছে এটা অত্যন্ত লজ্জাজনক যে আমরা এই পশ্চিমবঙ্গে বাস করছি, যেটা মানে সেখানে আমাদেরকে মানে যেটা একটা সার্বভৌম রাষ্ট্র যেখানে, আর সেখানে আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তার কোনো প্রতিবাদ করেননি এখনও, গত 10 দিন কেটে গেল এখনও অবধি এর কোনো প্রতিবাদ নেই। ফিরহাদ হাকিমকে কোনো রকম ক্ষমা চাইতে বাধ্য করেননি। আমরা এর আগে দেখেছি একটা নুপুর শর্মা যখন কোনো কথা বলেছিলেন ইসলামের বিরুদ্ধে, যখন কোনো কথা বলেছিলেন তখন কিন্তু সারা দেশ তোলপাড় হয়ে গেছিলো, একটা মিনিটও সময় লাগেনি। কিন্তু আজকে যখন এইভাবে হিন্দুদের অ্যাগেনস্টে যতবার যা কিছু হচ্ছে কোনো রকমভাবে কোনো বাধ্য কিন্তু করা হচ্ছে না। এবং বিগত দিনে আপনি দেখবেন রাজন্নাও যে কথা বলেছিল, যে যখন ইয়েকে দেবাংশকে আল্লাহর অংশ বলেছিল সেটা নিয়েও তাকে আলটিমেটলি ক্ষমা চাইতে হয়েছিল, একদম সেকেন্ড ডেতে তার ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করতে সে বাধ্য হয়েছিল এবং ক্ষমা চেয়েছিল। তাহলে যেই শাসক দলের অন্দরে হিন্দুদেরকে বাধ্য করা হয় মুসলিমের অ্যাগেনস্টে কিছু বলার জন্য, সেই শাসক দলের অন্দরে কেন মুসলিমকে বাধ্য করা হবে না হিন্দুদের অ্যাগেনস্টে বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের কিছু বলার জন্য কেন বাধ্য করা হবে না? তা এখানে কিন্তু মুখ্যমন্ত্রী নীরব কেন না 30% ভোটের জন্য? আজকে 30% ভোটের জন্য বাকি 70% মানুষের ভাবাবেগে উনি আহত করছেন, তাদের ভাবাবেগকে লাথি মারছেন, এটা কিন্তু আমরা কখনোই মেনে নিতে পারছি না। এবং এর জন্য আমরা তীব্র প্রতিবাদ শুরু করেছি, বিভিন্ন থানায় থানায় আমরা ডেপুটেশন দিয়েছি। আজকে আমরা কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের 16 নম্বর বড়তেও এটা আমরা এখানে একটা ডেপুটেশন দিচ্ছি, এবং আমাদের এখানে বিক্ষোভ কর্মসূচিও আছে। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুষ্পপুত্তলিকা। আপনাদের মূল দাবিটা কি? আমাদের মেন দাবি হচ্ছে যে ববি হাকিম, যে ফিরহাদ হাকিম, তাকে অবিলম্বে, আজকে 10 দিন কেটে গেছে, অবিলম্বে তাকে সবার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, সমস্ত অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে, এই কথা তার বলার জন্য উইথড্র করতে হবে কথাটা, এবং যদি তিনি না করেন তাহলে ওনাকে পদত্যাগ করার জন্য আমরা মানে ওনাকে পদত্যাগ করতে হবে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ।